ব্রাজিলিয়ান অভিনেত্রী ল্যারিসা বনিসির প্রেমে পড়েছেন আরিয়ান খান। এখন সেই গুঞ্জনে আপাতত তোলপাড় বলিউড পাড়া। তারকা সন্তানদের মধ্যে শাহরুখ খানের সন্তানদের ঘিরে আগ্রহ কৌতূহলের কমতি নেই অনুরাগীদের। এর আগে মাদক কাণ্ডে বেশ আলোচনায় ছিলেন শাহরুখ পুচু আরিয়ান। সেসব এখন অতীত, বর্তমানে নিজের প্রথম কাজ নিয়েই ব্যস্ত তিনি। সেই সঙ্গে উন্মোচন করেছেন নিজের পোশাকের ব্র্যান্ড, যার প্রচারণায় দেখা যায় শাহরুখকে। এরই মধ্যে শোনা যাচ্ছে এক নতুন গুঞ্জন, 7 বছরের পরও ব্রাজিলিয়ান মডেল ল্যারিসার প্রেমে হাবুডুবু খাচ্ছেন আরিয়ান। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী আরিয়ান নাকি ব্রাজিলিয়ান অভিনেত্রী ল্যারিসার প্রেমের নেশায় ডুবে রয়েছেন। ব্রাজিলের বিখ্যাত মডেল ল্যারিসা 2-1টি সিনেমাতে অভিনয় করেছেন তিনি। শুধু ব্রাজিলে নয়, বলিউডে অক্ষয় কুমার ও জন আব্রাহামের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ল্যারিসা। সেই ল্যারিসার প্রেমে এবার পড়লেন আরিয়ান। জানা গেছে ল্যারিসার প্রতি আকর্ষিত শাহরুখ পুত্র। ইনস্টাগ্রামে সুন্দরীকে ফলো করেন আরিয়ান। ল্যারিসার প্রায় সব ছবিতেই লাইক দেন তিনি। তবে শুধু লাইকই আটকে নয়, বরং ল্যারিসাকে পটাতে ল্যারিসার মাকে নাকি হাতও করেছেন শাহরুখ পুত্র। আর সেই কারণেই ল্যারিসার মাকে নিজের ব্র্যান্ডের পোশাক পাঠিয়েছেন আরিয়ান। ভারতের একাধিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য, তবে এই গুঞ্জন নিয়ে আপাতত মুখ খুলেননি আরিয়ান। ল্যারিসাও আপাতত চুপ। 1990 সালের মার্চ মাসে ব্রাজিলে জন্ম ল্যারিসার। ব্রাজিলের নাগরিক হলেও ভারতে বহু বছর ধরে কাজ করছেন তিনি। মডেলিং জগতে ভালোই পরিচিতি তার। একাধিক খ্যাতনামী সংস্থার বিজ্ঞাপনের জন্য মডেলিং করেছেন ল্যারিসা। অক্ষয় কুমার এবং জন আব্রাহামের 2011 সালে দেশি বয়স সিনেমার হিট গান সুবাহনে নাদি দিয়ে বলিউডে কাজ শুরু করেছিলেন ল্যারিসা। তাছাড়া সাইফ আলী খানের সঙ্গে গো গোয়া গন সিনেমাতে দেখা গেছে ল্যারিসাকে। এই মুহূর্তে নিজের অভিষেক প্রজেক্ট নিয়েই ব্যস্ত আরিয়ান। জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্মেই দেখা যাবে আরিয়ানের পরিচালনায় তৈরি 6 এপিসোডের নতুন সিরিজ। সূত্র বলছে শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিসের ব্যানারে তৈরি হচ্ছে আরিয়ানের এই সিরিজ। ইতিমধ্যে শুটিংও শুরু হয়েছে সিরিজটির। তবে এর অভিনেতা ও কলাকৌশলীর সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেননি আরিয়ান।